মাননীয় সভাপতি, আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং মঞ্চ উপবিষ্ট সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। গ্রাম পুলিশ বাহিনী ১৯৭৯ সালে এই সংগঠনের জন্ম হয়। তখন থেকেই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দাবিগুলো যখন যে সরকার আসে সেই সরকারের মাধ্যমে উপস্থাপন করে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য, আমরা দীর্ঘদিনের এই চেষ্টা আমাদের ব্যর্থ হয়েছে। কারণ আমরা বারবার বলেছি, আমরা একটি বাহিনীর লোক, আমাদেরকে দিয়া ইউনিয়ন পরিষদের কাজকর্ম এবং স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষার সকল কাজে গ্রাম পুলিশ বাহিনীকে নিয়োজিত করা হয়। অগত্যরা আসলেও কিন্তু আমরাই ধরিয়ে দিই পুলিশকে। থানা পুলিশের আই পাওয়ার হিসাবে গ্রাম পুলিশরাই কাজ করে থাকে, কিন্তু গ্রাম পুলিশ বাহিনী আমরা বাহিনী হিসাবে আমাদের কোনো বেতন নাই। আমরা বলেছিলাম শুধুমাত্র আমাদেরকে নির্ময় স্কেল, যেটা ১৯ গ্রেড ২০ গ্রেড, এই গ্রেড টুকু দেন, আমরা চলে গেলেও সারা জীবন পোশাক পরে সরকারি আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকি। অথচ চাকরি শেষে আমাকে ভিক্ষা বৃত্তি করে খেতে হচ্ছে, আমাকে ভ্যান চালনা করে খেতে হয়, তাহলে এটা সরকারের জন্য তো লজ্জাস্কর। আমি মনে করি দেশের প্রত্যেকটি জনগণের জন্য এটা লজ্জা। কারণ একটি বাহিনী পোশাক পরে তার দায়িত্ব পালন করে, এ পোশাকটা রাজস্ব পোশাক, অথচ তার বেতন নাই। এ দুঃখ ভুবার আমাদের জায়গা নাই। একে বাজার যারা ২০ লক্ষ, যারা ১ লাখ টাকা বেতন পায়, আর যারা আমরা মাত্র ৬,৫০০ টাকা বেতন, এই ৬,৫০০ টাকা বেতনে মাসে যেখানে ওনারা বাজার করে সেই বাজারে আমরা বাজার করি। কিন্তু আমি আজকের প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে মাত্র একজন গ্রাম পুলিশ মাত্র পায় ৬,৫০০ টাকা, আর একজন দফাদার কমান্ডার পায় ৭,০০০ টাকা, এরও অর্ধেক সরকার দেয়, অর্ধেক ইউনিয়ন পরিষদ দেয়। এই টাকাটাও বছরকে বছর অনেকের বাকি রয়ে গেছে, তারা পাচ্ছে না। এবং তিনটি আমার তিনটা জেলা, পার্বত্য জেলা, এই জেলাগুলো ওই অর্ধেক টাকা দিয়ে সারা জীবন তারা জীবন নির্বাহ করছেন, এমত অবস্থায় তাদের দিন কাটছে। তাই আমি অনুরোধ করব, যদি আমাদের অসহায় গ্রাম পুলিশ বাহিনী চতুর্থ শ্রেণীর কর্মচারী দেয় আমাদের দিন ও স্কেলটা দেয়, আমরা তাতেই খুশি, এর বেশি দাবি আমাদের নাই। আমরা এই দাবিটায় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। ইদানিং আমরা দাবি আদায় করতে যায়া, আমরা স্কেল চাইতে যায়া, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে তোমাদের বেতন বর্ধিত করা হবে, সেই জন্য একটি কমিটি করা হয়েছে। কিন্তু আমরা যতটুকু জানি ১৫ তারিখের ভিতরে এই কমিটির রিপোর্ট পেশ করার কথা অর্থ মন্ত্রণালয়ে সেটা দেওয়ার কথা, কিন্তু আজকে প্রায় ১ মাসের বেশি হয়ে গেছে, কিন্তু সেই কাগজটি এখনো অনুমোদন হয়নি বা অর্থ মন্ত্রণালয়ে যায় নাই। আমাদেরকে আশা দিয়ে রাখা হয়েছে বর্তমান গভর্নমেন্ট, ইদানিং আমি ডকুমেন্টটা আপনাকে দেখাইতে পারছি।
আর যেহেতু আমরা অনেক আশা নিয়ে আমাদের প্রধান অতিথিকে এই গ্রাম পুলিশ বাহিনীর এই অনুষ্ঠানে আসার জন্য 47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই, কারণ আমাদের আমি মনে করি আমাদের সৌভাগ্য উনি আমাদের দাওয়াতটি কবুল করেছেন। তাই আমরা জানি ছাত্র এবং জনতার আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, কারণ আমরা যদিও প্রথম স্বাধীনতা ভোগ করতে পারি নাই, আমরা আশা করতেছি বর্তমান 5 তারিখে যে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় স্বাধীন, এই স্বাধীনতার পরে আমরা আমাদের স্বাধীনতা ভোগ করতে পারব। কারণ আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে, এটা আমরা বিশ্বাস করি। এবং প্রধান অতিথি মহোদয়কে তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারণ বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী এই গ্রাম পুলিশ নিয়ে সমাবেশ করেছিলেন, উনি হলেন বেগম খালেদা জিয়া। আর কোন প্রধানমন্ত্রী আর কোন মন্ত্রীকে আমরা এত চেষ্টা করার পরেও আমরা পাইনি, কারণ আমরা যার অধীনে ছিলাম স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাহেব, উনাকে এতবার আবেদন করেছি তাহা বলার মতো না, কিন্তু সাক্ষাৎ করেও আমরা শেষে সাক্ষাৎও পাই না, কারণ আমরা নাকি বিএনপির লোক, আমরা বিএনপির লোক, এ কথা আমাদের ভেতর থেকে কিছু আমাদের গ্রাম পুলিশ ভাই যাদেরকে ভাই বলতো আমার লজ্জা করে, তারা অতি উৎসাহিত হয়ে তারা আমাদেরকে বলেছে আমরা বিএনপি করি, এটা ফেসবুকে বিভিন্ন জায়গায় অহর অপমান আছে, এবং তারা এটা বলে আমরা যাতে মন্ত্রণালয়ে গ্রাম পুলিশের জন্য কাজ করতে না পারি, তার নিঃস্বার্থে তার ব্যক্তি স্বার্থের জন্য সেই কাজগুলো করেছে। এবং 5 তারিখের স্বাধীনতার পরে আমরা চেয়েছিলাম, আমরা উপদেষ্টার কাছে আবেদন করেছি সাক্ষাৎ করে আমাদের দুঃখ দুর্দশার কথা বলবো, তার আগেই সে, কারণ সে তো আওয়ামী লীগ করে, আমি ডাইরেক্ট বলতেছি সে আওয়ামী লীগের সাথে পূর্ণ জড়িত, তার ডকুমেন্ট আমার কাছে আছে, কিছুক্ষণের মধ্যে আমি ডকুমেন্ট প্লেস করবো, কারণ সে তার নিঃস্বার্থ, এবং সে যে আওয়ামী লীগের কমিটি আছে কেউ মহানগর কমিটিতে আছে, অথচ আমাদের বিধিমালায় আছে, আমরা গণপ্রজাতন্ত্রিক সরকারের কর্মচারী, আমরা কোন রাজনৈতিক দলের সাথে একদম পূর্ণভাবে লিখিতভাবে জড়িত হইতে পারি না। আমরা তাই আমরা নিরপেক্ষ একটি দল গ্রাম পুলিশ বাহিনী, সরকারের যখন যে সরকার আছে তার নির্দেশ যথাযথ পালন করা আমাদের দায়িত্ব, কিন্তু তারা অতি আগ্রহী হয়ে বাংলাদেশের গ্রামগঞ্জ অনেক গ্রাম পুলিশ, আমি জোর দাবি আজকে সমাবেশ থেকে করছি, যারা অতি উৎসাহিত হয়ে আওয়ামী লীগের চক্র লাগিয়ে যারা স্থানীয় বিএনপি জামাতের লোকজনকে হয়রানি করে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে যারা কষ্ট দিয়েছে, আমি আজকের প্রধান অতিথির মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে তালিকা চাইলে আমরা দেবো, চিহ্নিত করে তাদের বিচার করা হোক। এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা আমার ছাত্র ভাইয়েরা এবং বোনেরা এবং জনতা যারা শহীদ হয়েছেন আজকের এই সমাবেশ থেকে তাদের
কামনা করছি। সবাই বসে, প্লিজ একটু বসে, ডিসিপ্লিন রক্ষা করে। কারণ এবং আমাদের মধ্যে এসেছেন আমাদের বিশেষ অতিথি শফিকুর রহমান কিরণ সাবেক এমপি মহোদয় এবং শরীয়তপুর জেলা সভাপতি বিএনপি, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আমাদের সাবেক প্রতিষ্ঠাতা এম এ আলিম সাহেব, আপনারা জানেন উনি দীর্ঘদিন এই গ্রাম পুলিশ বাহিনীর জন্য অনেক কষ্ট করেছেন এবং উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি আমাদের শিক্ষক, আমরা কিন্তু তার ছাত্র, কিন্তু আমার অনেক ভাইরা হয়তো বিভিন্ন কথা অনেক সময় বলেন, খুব কষ্ট লাগে। যার তৈরি এই সংগঠন, যার মধ্য দিয়ে আজকে কথা বলা শিখেছি, সে আজ আমাদের মাঝে নাই। আমাদের প্রত্যেককে, প্রত্যেক গ্রাম পুলিশ ভাইকে স্মরণ করা উচিত থাকে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা অনেক লাঞ্ছিত, অনেক কষ্ট করছি, কি বলবো, দুঃখের কথা। আমরা আসলে বাড়িতে আমরা কিন্তু কথা বলতে পারি না, কোর্টে যেমন আসামি দাঁড়িয়ে কথা বলতে পারে না, আমি আমার সন্তানের সামনে দিয়ে কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলি, আমার স্ত্রীর সামনে কথা বলার সাহস হারিয়ে ফেলি, কথা বলি না, কখন দেখি তাই অবশ্যই, কখন যে বলে বাবা আমার এই নাই, কখন যে বলে আমার সংসারে এটা সমস্যা, আমি তো সমস্যা দূর করতে পারবো না, কারণ মাত্র 6,500 টাকা। এই টাকা একজনের একদিনের বাজারও হয় না, অথচ আমরা এই 6,500 টাকা এবং অনেক ভাই বছরকে বছর ওই 6,500-এর অর্ধেক টাকা পেয়ে সংসার চালাচ্ছে। এই দুঃখটা আমরা কার কাছে বলবো, কে শুনবে আমাদের কথা। তাই আগামী দিনের ভবিষ্যৎ যারা ক্ষমতায় আসতেছেন, আমার তাদের নেতৃত্বে আমাদেরকে চলতে হবে। আমরা সেই জন্য এই অনুষ্ঠান করেছি, আপনাদের কাছে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো বলে, যাতে আগামী দিনে আমরা অন্তত আমাদের ওই আসামির কাঠগড়া থেকে বেঁচে যাই। আমরা বাড়িতে আসামি, বাইরে বাঘের বাচ্চার মতো আইন শৃঙ্খলার কাজ করতে হয়। আমরা আসামি ধরি আর অপরাধীর বাড়িতে যাই, অপরাধীকে শাসন করি, কিন্তু বাড়িতে আমরা নিজেই অপরাধী। এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচার জন্য ধন্যবাদ। এই অপরাধ থেকে বাঁচার জন্য আগামী দিনে যারা ক্ষমতায় আসছেন, আমি বিশ্বাস করি যদি প্রধান অতিথি এবং আমার বিশেষ অতিথি মহোদয়গণ আমাদের জন্য একটু চেষ্টা করেন, মন্ত্রণালয়ে যে কাজটি আমাদের আছে সেটা অতি দ্রুত আমরা আমাদের এই বর্ধিত বেতনের ফাইলটি যদি অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ হয়ে যায়, ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি পাবো। তবু ভাববো যে না, কিছু বর্তমান সরকার আমাদের জন্য করেছে। এই বলে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।